পারিবারিক কলহ ও তালাক এই শিরোনামে একটি সংক্ষিপ্ত তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়টি নির্বাচন করার প্রেক্ষাপট বা কারণ কি সে প্রসঙ্গে ভূমিকায় দুটি কথা বলে আলোচনার মূল বিষয়ে আমরা যাব। যারা আমাদের তরুণ প্রজন্ম এখনো বিয়ে করেনি তাদের যেমন এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি, আবার যারা আমরা বৈবাহিক জীবনে রয়েছি আমাদের জানা আরও বেশি জরুরি। কারণ এই তালাক সংক্রান্ত বিধিমালাগুলি না জানার কারণে এমন ভয়াবহ কাজগুলি আমরা করে থাকি, এমন কিছু পদক্ষেপ আমরা নিই আমাদের বিবাহিত জীবনে, ফলশ্রুতিতে সারা জীবনের জন্যে আমাদের জন্য এটা কাল হয়ে দাঁড়ায়, শুধুমাত্র সুন্নাসম্মত কোনো জ্ঞান না থাকার কারণে। তালাক ইসলামী শরিয়ার সবচেয়ে নিম্ন স্তরের, সবচেয়ে নিচু মানের একটা বৈধ কাজ, যেটা সর্বশেষ উপায় হিসাবে গ্রহণ করার জন্য দেয়া হয়েছে। কিন্তু দুঃখ ও পরিতাপের সাথে আমরা দেখি এই সবচেয়ে নিম্নমানের বৈধ কাজ, যেটা বিশেষ সময়ে নিরুপায়ান্তর হলে প্রয়োগ করার বিধান, সেটা এখন একেবারে বৈবাহিক জীবনের ক্ষণে ক্ষণে চলছে। কথার একটু হেরফের হলেই তালাক, মনে হয় এই আমাদের মা বোনদের কোনো সেফটি আছে বলে, নিশ্চয়তা আছে পুরুষদের কাছে এই তালাক নামক শব্দের অপপ্রয়োগের কারণে এতটাই বেশি নির্যাতিত, এতটাই বেশি নিষ্পেষিত আমাদের মা এবং বোনেরা, ভাবতে অবাক লাগে। আবার বিপরীত দিকে আমাদের বোনেরাও এমন অবস্থায় চলে যায়, রাষ্ট্র সরকার আইন তাদের পক্ষে থাকায় একেবারে তুচ্ছ কারণে কোর্টে গিয়ে ডিভোর্স লেটার স্বামীর নামে পাঠিয়ে দেয়, যে ডিভোর্স লেটারের মধ্যে এফিডেভিট করে অ্যাডভোকেটের মাধ্যমে নোটারি পাবলিক করা, লেখা থাকে যে এক তালাক দু তালাক তিন তালাক বা আইন দিয়ে দিলাম। যিনি তালাক দিচ্ছেন তার যেমন কোনো জ্ঞান নেই, আবার যিনি নোটারি পাবলিক করেন, এফিডেভিট করেন, সিটি ইস্যু করেন, ডিভোর্স লেটার পাঠান, তারও শরিয়ার ব্যাপারে কোনো জ্ঞান নেই, যার কারণে যেন তেনভাবে তালাক নামক শব্দটা নির্যাতিত। আমাদের মা বোনরা যেমন নির্যাতিত, তালাক নামক শব্দটাও নির্যাতিত। ডিভোর্স লেটার আমাদের বোনেরা যেভাবে স্বামীদের কাছে পাঠাচ্ছে দেখে মনে হয় এ স্বামী বেচারার মতো অসহায় মনে আর কেউ নেই, ভালো লাগে না, কষ্ট, তার চাহিত জীবন এ স্বামীর কাছে পাচ্ছে না, অথবা বিবাহ পূর্বে সম্পর্কের কারণেও অভিভাবকের সম্মতিতে যে বিয়ে দেওয়া হয় সে বিয়েটি মেনে নেওয়ার কারণ না নেওয়ার কারণেও এই ধরনের বিচ্ছেদগুলি অহরহ হচ্ছে। আমরা আজকের এই আলোচনা জানান দেওয়ার চেষ্টা করব কোরআন এবং সুন্নার আলোকে সামাজিকভাবে যে তালাকগুলি আজকে দেয়া হচ্ছে, পারিবারিক কলহের কোন পর্যায়ে গেলে ইসলাম তালাক দেওয়ার অনুমোদন দেয়, আর সেই তালাকের সুন্না পদ্ধতি কি আজকে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব। ভূমিকায় আরেকটা কথা বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকান, কোন মহিলা যখন তার স্বামীর কাছে শুধু তালাক চায়, তালাক চায় ফি গাইরি মা বাসিন, কোনো কারণ ছাড়া, শুধু শুধু ভালো লাগে না, একটু 19-20 হলে পান থেকে চুন কষ্টে শুধু তালাক চায় যে তোমার সংসারে এসে আমার লাইফ শেষ, আমার বাপের এই 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 ছিল, ভাইদের এই এই অবস্থা, তোমার এখানে এসে আমি দাসীর মতো আছি, আমার এগুলি সহ্য হয় না, শুধু তালাক চা। আমার ওই বোনদেরকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলছে
ওয়া হারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, ওই মহিলাগুলির উপরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রামটাও হারাম করা হয়েছে। যারা শুধু তালাক চায় শুধু কোনো কারণ ছাড়াই, তাদের জন্য এ ভয়াবহ উক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের বোনরা যারা আছেন এবং যে সকল ভাইরা আছেন, আপনারা বাসায় গিয়ে এই হাদিসটা শোনাবেন, যারা শুধু তালাক চায় কোনো কারণ ছাড়া, ওরা যে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গ্রানও পাবে না, এটা তাদের জানা থাকা উচিত। আসুন, আমাদের বিবাহিত জীবনের কিছু ভুল ত্রুটি এমন কোনো পরিবার নেই যেখানে হয় না। আজকে এই বিষয়গুলি কোরআন সুন্নার আলোকে আলোচনায় না আসার কারণে যতটা বেশি আমরা তাওহীদ, শিরক, সলাত, সিয়াম নিয়ে আলোচনা করি, আমাদের পারিবারিক জীবনের এই গুরুত্বপূর্ণ পাঠ অনেকাংশে আলোচনার বাইরে থাকে। ফলশ্রুতিতে সাধারণ মানুষগুলির অজ্ঞতার কারণে অনেকাংশে ভুলগুলি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত যদি আমরা পর্যালোচনা করি, কোরআনুল কারিমের সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর যদি আপনি পড়েন, আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহর বৈবাহিক জীবনেও অনাকাঙ্ক্ষিত তুচ্ছ কিছু সমস্যা হয়েছে। আমি এটা এই জন্য বলছি, পারিবারিক জীবনে কম বেশি হয়েই থাকে, সেটা আপনাকে বুঝতে হবে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, ঘটনা অনেক ব্যাপক। শুধু আয়াতের অর্থটা আপনাকে একটু বলি, কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী দিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীরা যদি দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য এগুলি তারা পেতে চায়, আপনার কাছে কষ্ট অনুভব করে, দুনিয়ায় তাদের ভালো, আরো ভালো চাকচিক্যময় জীবন যদি তারা কামনা করে, তাহলে আপনি তাদেরকে একটু বলে দেন, আসো তোমরা, তোমাদের এই চাহিদাটা পূরণের ব্যবস্থা আমি করে দিই। কিভাবে? আমার কাছে তো তোমরা তোমাদের চাহিত সে দুনিয়াবি চাকচিক্য এটা পাচ্ছ না, তো সে ব্যবস্থাটা করে দিই। সেটা কিসের মাধ্যমে? সে করাটা হলো উত্তম পন্থায় তোমাদেরকে আমি বিদায় করে দিই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আমি তোমাদেরকে উত্তম পন্থায় একেবারে কোনো ধরনের জুলম, অন্যায়, অসদাচরণের মাধ্যমে না, সর্বোত্তম প্রক্রিয়ায় তোমাদেরকে আমি বিদায় করে দিই। আল্লাহ তাআলা কোরআনে কোট করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে যারা এমনটি আপনার কাছ থেকে কামনা করে তাদেরকে আপনি একটু বলেন। তার মানে কি? কিছু সমস্যা সব জায়গায় হয়, এখন সেই সমস্যার আপনার আমার জীবনে আরো ভয়াবহ, পার্থিব এই জীবনে অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজকের এই বৈষয়িক উপকরণের যোগে। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনাটা কি আমরা ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করি।